বন্ধুরা, আমরা পড়ছি ব্যবসায় পরিকল্পনা, তোমাদের সিক্স চ্যাপ্টার। গত ভিডিওতে আমরা দেখেছি ম্যাক্রো স্ক্রিনিং কি এবং ম্যাক্রো স্ক্রিনিংয়ের কোন কোন জিনিসগুলো বা প্রভাবকগুলো বেসিক্যালি ব্যবসায়ের যে প্রকল্প প্রণয়ন সেখানে প্রভাব বিস্তার করে। আজকে আমরা একটু দেখব ম্যাক্রো স্ক্রিনিং বলতে আমরা কী বুঝাচ্ছি। ম্যাক্রো স্ক্রিনিং প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করার বিস্তারিত প্রক্রিয়া। অর্থাৎ আমি যে প্রকল্প নিয়ে কাজ করতে চাচ্ছি, সম্ভাব্য যে প্রকল্প তার সম্ভাব্যতা যাচাই করার জন্য একটি বিস্তারিত প্রক্রিয়া। আমরা জেনেছি যে ম্যাক্রো স্ক্রিনিং হচ্ছে প্রাথমিক প্রক্রিয়া এবং ম্যাক্রো স্ক্রিনিং হচ্ছে বিস্তারিত প্রক্রিয়া প্রকল্প নির্বাচনের, তাই না? তো আজকে আমরা দেখব ম্যাক্রো স্ক্রিনিংয়ের যে কোন কোন প্রভাবকগুলো কোনো একটি প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে বা সম্ভাব্য প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে বা মূল্যায়নের ক্ষেত্রে কোন কোন প্রভাবকগুলো প্রভাব বিস্তার করে। প্রথমে আমরা দেখব বাজার চাহিদা। বাজার চাহিদা বলতে আমরা কী বুঝি? বাজার জরিপ ও গবেষণার মাধ্যমে পণ্যের চাহিদা, ক্রেতাদের দৃষ্টিভঙ্গি ও আগ্রহ, বাজারে প্রতিযোগীদের সংখ্যা এবং পণ্য বা সেবার সুযোগ সুবিধা যথার্থভাবে যাচাই করাই হচ্ছে বাজার চাহিদা নিরূপণ করা। কী কী জিনিস এখানে আসছে? বাজার জরিপ ও গবেষণার মাধ্যমে পণ্যের যে চাহিদা আছে সেটিকে নির্ধারণ করা। অর্থাৎ আমি যে পণ্য নিয়ে কাজ করতে চাচ্ছি সেটির চাহিদা আসলে কতটুকু আছে বাজারে সেটি আমি আগে ডিসাইড করব। তারপর ক্রেতাদের আগ্রহ, তাদের দৃষ্টিভঙ্গি, ক্রেতা কি সে পণ্যটা কিনতে চাচ্ছে নাকি পণ্যটা কেনার ক্ষেত্রে তার কোনো আগ্রহ নেই, বা তার এখানে দৃষ্টিভঙ্গিটা কীভাবে, এই পণ্যটাকে সে কীভাবে নিচ্ছে, পজিটিভলি নিচ্ছে নাকি নেগেটিভলি নিচ্ছে। অন্যদিকে বাজারে যে প্রতিযোগী আছে, স্বাভাবিকভাবে যখন আমি ব্যবসা শুরু করব, আমার ব্যবসার সাথে সাথে অনেকগুলো প্রতিযোগী সেখানে থাকবে, তো সেই প্রতিযোগীদের সংখ্যা এবং পণ্য বা যে সেবাটা নিয়ে বা যে পণ্যটা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি সেটির সুযোগ সুবিধা আসলেই কতটুকু ওই বাজারে আছে, সেই জিনিসগুলো আমি যাচাই বাছাই করে তারপরেই কোনো একটি প্রকল্প বাস্তবায়নের দিকে যাব। আমি এই ফ্যাক্টরগুলো আগে দেখবো যে এটি কীভাবে আমার ব্যবসায়কে বা আমার প্রকল্পকে প্রকল্পতে প্রভাব বিস্তার করছে, সেটা কি পজিটিভলি প্রভাব বিস্তার করছে নাকি নেগেটিভলি প্রভাব বিস্তার করছে, এই জিনিসগুলো আমি আগে জানবো, তারপরে আমি প্রকল্প নির্বাচন বা মূল্য বাস্তবায়নের দিকে এগিয়ে যাব। তাহলে আমরা কী দেখলাম? যে বাজার চাহিদায় কোন কোন ফ্যাক্টরগুলো প্রভাব বিস্তার করছে, পণ্যের চাহিদা, ক্রেতাদের আগ্রহ, তাদের দৃষ্টিভঙ্গি, প্রতিযোগীদের সংখ্যা এবং সেই বিদ্যমান পণ্যের সুযোগ সুবিধা। তারপরে আমরা আসি কারিগরি দিকে। প্রকল্পের কারিগরি দিক বলতে কী বোঝাচ্ছে? প্রকল্পের কারিগরি দিক আসলে কোন দৃষ্টিকোণ থেকে যাচাই করা হয়? প্রযুক্তিগত এবং যান্ত্রিক দৃষ্টিকোণ থেকে। অর্থাৎ একটি পণ্যের উৎপাদন প্রক্রিয়া কী হবে, সেখানে কোন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হবে, সেখানে যন্ত্রপাতিগুলো কেমন হবে, তারপর প্রকল্পটা যে আমি বাস্তবায়ন করবো সেটি কতটুকু সফল হবে প্রযুক্তিগত এবং যান্ত্রিক দিক থেকে, সেই জিনিসগুলো আইডেন্টিফাই করাই হচ্ছে কারিগরি দিকের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অর্থাৎ একটি পণ্যের প্রযুক্তিগততা বা যান্ত্রিকতা কতটুকু পজিটিভলি আমার পণ্যটাকে বাজার ক্রিয়েট করতে বা ব্যবসাটাকে সফল করতে সাহায্য করছে সেটি বা প্রভাব বিস্তার করছে সেটি আমাকে ডিটারমাইন করে দেবে কারিগরি দিক। অর্থাৎ ম্যাক্রো স্ক্রিনিংয়ের কারিগরি দিক বিস্তারিত ভাবে আলোচনা করে যে সেই পণ্যের বা সেই প্রকল্পের প্রযুক্তিগত এবং যান্ত্রিক দৃষ্টিকোণ থেকে সেই পণ্যটি কতটুকু সফল হবে আমি যদি ব্যবসাটা স্থাপন করি। তো তারপরে আমরা আসব বাণিজ্যিক চাহিদার দিকে। বাণিজ্যিক চাহিদা বলতে আমরা এখানে বোঝাচ্ছি প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে সেই প্রকল্পের বাণিজ্যিক লাভজনকতা নির্ধারণ করা, এটাই হচ্ছে বাণিজ্যিক চাহিদা। বাণিজ্যিক চাহিদা আসলে কি? যদি আমি যে পণ্যটাকে উৎপাদন করছি সেই উৎপাদন খরচের উপাদান, আমার বিক্রয়, আমার মূল্য, আনুমানিক লাভ ইত্যাদি বিষয় আমি যখন ডিসাইড করব, আমি যখন সতর্কতার সাথে বিবেচনা করব, তখনই সেটা হবে আমার প্রকল্পের বাণিজ্যিক দিক। তাহলে সেখানে কি আসছে? আমার খরচের উপাদান, আমার বিক্রয় মূল্য, আমার লাভ, এই প্রত্যেকটা জিনিস আমার বাণিজ্যিক চাহিদাকে প্রভাবিত করছে বা প্রভাবিত করছে, যে
এই জিনিসগুলো থাকলে আমি আমার পণ্যটাকে ভালোভাবে সফলভাবে বাজারে নিয়ে আসতে পারবো বা আমার এই প্রকল্পটি সেখানে লাভবান হবে। তো পরের ভিডিওতে আমরা বাকি যে ম্যাক্রো স্ক্রিনিংয়ের উপাদানগুলো আছে বা প্রভাবক আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা দেখলাম বাজার চাহিদা কীভাবে প্রভাব বিস্তার করে, কারিগরির দিক কীভাবে প্রভাব বিস্তার করে এবং বাণিজ্যিক চাহিদা কীভাবে একটি প্রকল্প নির্বাচনে প্রভাব বিস্তার করে। দেখা হবে পরের ভিডিওতে।